এই জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, এরকম এক যদি অঙ্ক আসে তারপর আপনার কীভাবে শর্টকাটে কীভাবে আপনি রাইটিং এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা আমি আপনাদের কাছে শর্টকাটে করার জন্য এবং মনে রাখার জন্য আমি আপনাদের উপায়টা বলে দিব। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, তাই না? তাহলে এখানে আপনি প্রথমে চলে আসবেন, যেহেতু 11 ঘন্টায় কি 11 ঘন্টায় যায় কত, 77 কিলোমিটার। তাহলে আপনি এখানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা বের করবেন। 1 ঘন্টায় যায় 11 ভাগের কত, 77। তাহলে আপনি এখানে কাটাকাটি দিলে থাকতেছে কত, 7 11 কত, 77 কিলোমিটার। তাহলে আপনি এটা বের করবেন ফার্স্ট। পরবর্তী অংশে আপনি এখানে দেখবেন যে লেখা আছে স্থির পানিতে, স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে এখানে জাহাজের বেগ কত, প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে আপনি এখানে এখান থেকে শর্টকাটে যদি বের করতে চান, এখানে জাহাজের বেগ 9 কিলোমিটার, কিন্তু বের করতে হবে আপনাকে কি, স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগ বের করার জন্য আপনাকে লিখতে হবে স্রোতের গতিবেগ সমান সমান, যেহেতু স্থির পানিতে এত, তাহলে 9 থেকে 7 আপনি বিয়োগ করে দিবেন, তাহলে সরাসরি শর্ট